বিচ্ছেদের বিজয়া, বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা উমার। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে। উৎসবের আনন্দ উচ্ছ্বাস শেষে বিষণ্ণতার সুর। ইতিমধ্যেই রাজধানীর দশমী ঘাটে শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন। দশমী ঘাটে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা বণিক, সাথে ক্যামেরায় রয়েছে নারায়ণ শীল। রাইজেস্টের তরফ থেকে সমগ্র রাজ্যবাসীকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আবারও ঠিক সেই এক বছরের অপেক্ষা, এরপরে কিন্তু আবারও উমা আবার ঘরে ফিরবে, আবার এক বছরের অপেক্ষার পরে। এবং এ বছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনারা দেখেছেন, আমরা যখনই ফিল্ডে বেরিয়ে বিভিন্ন পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম, তখন কিন্তু রাজ্যবাসীদের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা, এবারের পুজোকে কেন্দ্র করে কতটা আনন্দ, সেটা কিন্তু আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজ বিজয়া দশমী, আজকের দিনে কিন্তু মনটা একটু ভারাক্রান্ত হলেও মাকে বিদায় জানাতে হবে, কারণ এবার মাকে বিদায় জানিয়ে কিন্তু আবারও আসছে বছর আবার হবে। সবার মুখেই এই কথাটা শোনার জন্যই হয়তো বা বিজয়া দশমীর এই দিনটা আসে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সরাসরি দশমী ঘাট থেকে, এবং দশমী ঘাটে কিন্তু আজকে যেহেতু বিজয়া দশমী, বাড়ি ঘরের যে পুজোগুলি রয়েছে সেগুলির সেখানে দশমী হয়ে যাচ্ছে আজকে। এবং তারপরে কিন্তু ২৬ তারিখ, আগামী ২৬শে অক্টোবর কিন্তু সেখানে কার্নিভালের আয়োজন করা হয়েছে শহরে। এবং সেই কার্নিভালের আগে আজ যেহেতু বিজয়া দশমী, আজকে কিন্তু যে বাড়িঘরের পুজোগুলি রয়েছে শহরের মধ্যে সেগুলির দশমী করা হচ্ছে। দশমী ঘাটে আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে, এবং পেছনে আমার পেছনেই কিন্তু সেই বাড়িঘরের পুজোগুলি দশমী করা হচ্ছে ইতিমধ্যে। অবশ্যই আমরা চেষ্টা করব যে দশমী উপলক্ষে প্রত্যেকটা আপডেট যেন আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে পারি, এবং বাকি এখানে আমরা যতটা চিত্র দেখতে পাচ্ছি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। দুর্গাপুজোকে কেন্দ্র করে ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত সকলেই আনন্দে মেতেছিলেন। তবে এবার বিদায়ের পালা, মন না চাইলেও মাকে যে বিদায় দিতেই হবে, তাই প্রথা মেনে মঙ্গলবার বিজয়া দশমীর দিনে বাড়ি ঘরের দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দশমী ঘাটে ভিড় শতাধিক মানুষের। এদিন মাকে বিদায় জানাতে এসে নিজের অনুভব ব্যক্ত করেন এক মহিলা। কি বলবো, মা তো এসছে, যেতেই হবে, কিন্তু খুব খারাপ লাগছে আমাদের। এতদিন আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, কিন্তু আজকে আমাদের খুব খারাপ লাগছে মা যে চলে যাচ্ছে। মা তো যেতেই হবে, মা তো আর আমাদের কাছে থাকবে না। এদিন প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার লক্ষ্যে দশমী ঘাটে পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, গত বছর প্রতিমা নিরঞ্জনের জন্য যেমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এই বছর তার থেকেও আরও ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম এতটা নিরাপদ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। আমরা তো শহরবাসীর সঙ্গে সারা রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই সমস্ত পৌরবাসী এবং রাজ্যবাসীকে। সকলের সুখ সমৃদ্ধি কামনা করি, আগামী বছরের প্রত্যাশা থাকবো মা দুর্গা পুজোর আমাদের যাতে সকলের পরিবারের সুখ সমৃদ্ধি আরও বৃদ্ধি হোক। আর পাশাপাশি আমি বলবো যে আমাদের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমরা গত বছরও নতুন ব্যবস্থাপনা করি, যেটা উত্তর পূর্বাঞ্চলে আমি বলবো প্রথম যে নিরঞ্জন, এইভাবে নিরঞ্জন করা হয়েছে মায়ের প্রতিমা। এবার আরও ভালো ব্যবস্থা রাখা হয়েছে, আপনি দেখেছেন যে তিনটা ক্রেনের ব্যবস্থা করা হয়েছে, ম্যানুয়ালি আমাদের 90 জন শ্রমিক রাখা হয়েছে, যেখান থেকে যত পুজো উদ্যোক্তারা আসবে, ক্লাব বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সকলকে নিরঞ্জনের ব্যবস্থা আমাদের পৌর নিগম থেকে করা হচ্ছে। এখানে দেখবেন মাঙ্গলিক অনুষ্ঠান করা হচ্ছে, শঙ্খ উলোধ্বনি দেওয়া হচ্ছে, মহিলারা ডাকবাদ্য সবটা পৌর নিগম থেকে করা হচ্ছে। যথেষ্ট মানে আলোর ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যের এখানে রাখা হয়েছে ফার্স্ট এড। সার্বিকভাবে আমি বলবো যে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে যা যা প্রয়োজন তার থেকে বেশি করার চেষ্টা আমরা করেছি। আমাদের এখন সার্বিক যারা পুজো হতো তাদের সমস্ত সহযোগিতা আমরা চাইছি। প্রথম এনে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গেছে রাজধানীর বিভিন্ন বাড়ি ঘরের প্রতিমা নিরঞ্জন। মঙ্গলবার গোটা দিন চলবে এই প্রতিমা নিরঞ্জনের পর্ব। আমরা দেখলাম যে বিজয়া দশমীকে কেন্দ্র করে কিন্তু শহরের দশমী ঘাট এলাকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দশমী, বাড়িঘরের যে পুজোগুলি রয়েছে সেগুলি কিন্তু দশমী হয়ে গেছে, এবং আস্তে আস্তে করে আরও অনেকগুলি বাড়ির পুজো সেখানে দশমী হবে। আজকে বিজয়া দশমী উপলক্ষে কিন্তু যেহেতু মন খারাপ, মনটা ভারাক্রান্ত অনেকেরই, তার পাশাপাশি আরেকটা খুশির আমেজ যে আসছে বছর আবার হবে, সেই আশাটুকু রেখে কিন্তু প্রত্যেকেই দুর্গা মাকে বিদায় জানাচ্ছে। অবশ্যই আমরা ছিলাম আজকে দশমী ঘাট থেকে, এবং দশমী